ওয়েলকাম ফ্রেন্ডস প্যাটারনিটি লিভ বা চাইল্ড কেয়ার লিভ শিক্ষকদের জন্য এটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বহু আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কিন্তু স্কুলের শিক্ষকরা এই ছুটি পাচ্ছিলেন না শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি না প্রকাশ করার জন্য যদিও শিক্ষা দপ্তর থেকে এই দু হাজার উনিশ সালের গোঁড়াতেই একদম বিজ্ঞপ্তি বের করা হয় তো আজকে সেই কৃতিত্বকালীন ছুটি নিয়ে আমি কিছু আলোচনা করব দেখুন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের বিজ্ঞপ্তি এখানে যেটা বলা হচ্ছে যে প্লিজ ফাইন্ড এনক্লোজ মেমো নম্বর এত ডেটেড পনেরো এক দু হাজার উনিশ অব দি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অর্থাৎ পনেরো এক দু হাজার উনিশে স্কুল এডুকেশনের পক্ষ থেকে এই পিতৃত্বকালীন ছুটির বিজ্ঞপ্তি দেয়া হয় তো সেটাকে মানার কথা বলা হচ্ছে প্রাইমারি বোর্ড থেকে তো প্রাইমারি বোর্ড এটা হলো এবার সেকেন্ডারি দেখুন এখানে যেটা বলছে পনেরো এক দু হাজার উনিশ যে মেমোটা ছিল আমি যাচ্ছি সেটা দেখুন পনেরো এক দু হাজার উনিশের এটা গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এটা পাবলিশ করা হয়েছিল গ্র্যান্ট অফ প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ারলি ফর থার্টি ডেজ টু দি মেল এমপ্লয়িজ অফ রেকনাইজড স্পন্সর নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস এবার এখানে যেটা বলা হচ্ছে যে এই যে অর্ডারটা এই অর্ডারটা আবার কোন কোন অর্ডার থেকে আসছে না এগারোশো পি পঁচিশ দুই দু অর্থাৎ প্রথম যে দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসে অর্থ দপ্তর থেকে যে প্যাটার্নিটিভ লিভের সার্কুলার বের করা হয়েছিল সেটার কন্টিনিউশন দিয়ে এটাকে করা হচ্ছে সেটাকেও আমি যাব এবং সেই প্যাটার্নেটিভ লিভের সঙ্গে ম্যাডামদের সিসিএলের যে একটা মেন ডিফারেন্স সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। অনেক ডিফারেন্স আছে সেগুলো আমরা জানি কিন্তু আরেকটা পার্টিকুলার ডিফারেন্স রয়েছে তো এখানে যেটা বলা হচ্ছে যে তিরিশ দিন চাইল্ড কেয়ার লিভ পাবে চাইল্ড কেয়ার লিভ কাম প্যাটারনিটি লিভ এটা মেল এমপ্লয়ীদের জন্য দেয়া হলো যারা স্যাংশন পারমানেন্ট পোস্ট হোল্ড করে আছে এবং রোপা অনুযায়ী পে এবং অ্যালাউন্স পেয়ে থাকে রেকগনাইজ স্পন্সর্ড অ্যান্ড নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন দি কন্ডিশন অ্যান্ড ম্যানার অফ অ্যালোয়িং সাচ লিভ অ্যাজ প্রোভাইডেড ইন দি মেমো ডেটেড বলে ওই যে আগের যে ডেটটা যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বের করা হয়েছিল সেল অ্যাপ্লাই মিউটাটিস মিউট্যান্ড ডিস এবং নেসেসারি অ্যামেন্ডমেন্ট পরবর্তী সময়ে বিভিন্ন টাইম টু টাইম করা হবে রুলের ক্ষেত্রে তো এটা ছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে দু হাজার উনিশ সালের একদম গোনার দিকে যেটা আমি বললাম পনেরোই জানুয়ারি এটা বের করা হয়েছিল এবারে আমাদিকে তাহলে দেখতে হবে এখানে যে বলা হচ্ছে যে এই যে অর্থ দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তা সেটা এবার বলবৎ করা হলো শিক্ষকদের জন্য তাহলে এবার আমরা দেখবো যে ওই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটা কী ছিল এগারোশো এফপি পনেরো দুই দু দেখুন এগারোশো এফপি পনেরো দুই দু হাজার ষোলো এটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট এবার এখানে যদিও আপনার স্পন্সর নন গভর্নমেন্ট এডেড স্কুল কথাটা উল্লেখ ছিল তবুও শিক্ষা দপ্তর থেকে না বের করার জন্য এটা পাওয়া যাচ্ছিল না এবার এখানে দেখুন দু নম্বর পয়েন্টে যেটা বলছে এখানেও এখানেও উল্লেখ আছে এডুকেশনাল ইনস্টিটিউশনস দিয়ে এবার এই যে লাইনটা আমি যে জায়গাটা যেতে চাইছি বলছে এই যে প্যাটার্নিটি লিভ এটা শিক্ষকরা পাবেন শিক্ষকরা নয় এখানে সবার জন্যই বলা আছে উইথ লেস দেন টু সারভাইভিং চিলড্রেন উইল বি অ্যালাউড প্যাটারনিটি কাম চাইল্ড কেয়ার চাইল্ড কেয়ারলি ফর থার্টি ডেজ ইন দি ফলোয়িং ম্যানার তা উইথ লেস দেন টু সারভাইভিং চিলড্রেন অর্থাৎ দুটোর থেকে কম শিশুর জন্য তাহলে দুটোর থেকে কম বলতে গেলে একটা বোঝায় কিন্তু এই সিসিএল যেটা দিদিমণিদের যে সিসিএলটা আছে এখানে যেটা এক নম্বর পয়েন্টে এখানে দেখুন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একদম খোদ যে দিদিমণিদের সিসিএলটা এবং এটার বেসিসে এডুকেশন ডিপার্টমেন্ট বের করেছিল পরে তো ফিনান্স ডিপার্টমেন্টে যেটা সাতশো তিরিশ দিনের সিসিএল ফিমেল টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়ি সবার জন্য এটা ছিল এখানে যে এক নম্বর পয়েন্টটা বলছে দেখুন দি সেম উইল বি অ্যাডমিসেবল ডিউরিং দি এন্টার পিরিয়ড অফ সার্ভিস ফর টেকিং কেয়ার অফ আপ টু টু চিলড্রেন আপ টু এইটিন ইয়ার্স ওটা পরের কথা তাহলে এখানে আপ টু টু চিলড্রেনের জন্য দেয়া হচ্ছে অর্থাৎ দুজন শিশুর জন্য সন্তানের দুজন সন্তানের জন্য চাইল্ড কেয়ার লিভ পাবেন দিদিমণিরা কিন্তু এখানে শিক্ষকদের জন্য যেটা বলা হচ্ছে আপনার লেস দেন টু চিলড্রেন তাহলে লেস দ্যান টু আর আপ টু টু এই জায়গাটা কিন্তু একটা আবার ডিফারেন্স রয়ে গেল শিক্ষক এবং শিক্ষিকাদের চাইল্ড কেয়ার লিভের মধ্যে তারপরে যেগুলো আছে এগুলো আমরা অনেকেই জানি তিরিশ দিন দেয়া হয়েছে এবং সাজ লিভ মে বি অ্যাভেল ডিউরিং চাইল্ড বার্থ অ্যান্ড আপ টু দি এজ অফ এইটিন ইয়ার্স অফ দি চাইল্ড অর্থাৎ শিশুর জন্মকালের সময়কাল থেকে তার আঠেরো বছর বয়স পর্যন্ত এই টোটাল তিরিশটা আপনার চাইল্ড কেয়ার লিভ তথা পিতৃত্বকালীন ছুটি পাবেন এবং এই লিভ চলাকালীন আপনি যে স্যালারি পান সেই স্যালারি পাবেন এই লিভের সঙ্গে অন্যান্য লিভ কম্বাইন্ড করা যাবে বিভিন্ন রকমভাবে আর এই লিপ কোনো রকম অ্যাকাউন্টে ডেবিট বা ওই সমস্ত হবে না এবং নেসেসারি অ্যামেন্ডমেন্ট সমস্ত কিছু করা হবে তো পাশাপাশি এখানে দিদিমণিদের যে আরও কিছু বিষয়বস্তু ছিল যে পনেরোটা মিনিমাম পনেরো দিন নিতে হবে মা বছরে তিনবারের বেশি পাওয়া যাবে না ইত্যাদি তো এই নিয়মগুলো তো এখনও প্যাটার্নিটিভ লিভের জন্য কিছুই করা হয়নি যে তিরিশটা ছুটি মিনিমাম কটা নিতে হবে বা বছরে কবার পাওয়া যাবে ইত্যাদি এগুলো তো আসেই পাশাপাশি যেটা বক্তব্য আমার মেন ছিল যে এখানে শিশুর সন্তানের সংখ্যাটাও কিন্তু দু জায়গায় দু রকম রয়েছে এক জায়গায় যেটা সারমর্ম দাঁড়াচ্ছে বাবারা ছুটিটা পাবেন একটা সন্তানের জন্য আর মায়েরা সন্তান প্রতিপালনের ছুটি পাবেন দুটো সন্তানের জন্য এই জায়গায় একটা ডিফারেন্স রয়ে যাচ্ছে তো এইটাই একটা মেন ডিফারেন্স পাশাপাশি আরও যে বিস্তারিত নিয়মকানুনগুলো আসা দরকার ছিল পিতৃত্বকালীন ছুটি নেয়ার ব্যাপারে সেগুলো কিন্তু এখনও আপ টু ডেট হলো না তো এটাই হচ্ছে মূলত ব্যাপার আমি একদম এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা যে অর্ডার পিতৃত্বকালীন ছুটির সেটা প্রাইমারি তেও সেটা বলবৎ হয়েছে এবং সেকেন্ডারি স্কুলের জন্যও সেটা বলবৎ হয়েছে সেগুলো আমাদের সাথে দেখালাম এবং সেগুলো যে ফিনান্স ডিপার্টমেন্টের অরিজিনাল অর্ডারটা সাপেক্ষে করা সেই অর্ডারটাও শেয়ার করলাম এবং তার সঙ্গে দিদিমণিদের সিসিএলের যে একটা মেন ডিফারেন্স রয়েছে এই জায়গাটাও আপনাদের সামনে হাইলাইট করলাম তো এরপর আপনারাও কিছু আপনাদের মন্তব্য করুন এই টোটাল বিষয়টা নিয়ে একটা আলোচনা করলে সবাই সমৃদ্ধ হব পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য খুব ভালো থাকুন আপনারা ধন্যবাদ